নমস্কার, আপনাদের স্বাগত জানাই আরবি কুকিং শোতে। আজকে রেসিপিটি হলো মেডু বারাক। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। মেডু বারা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলি হলো ভাত বড় কাপের এক কাপ, দই ছোট কাপের এক কাপ, কাঁচা লঙ্কা কুচানো পরিমাণ মতো, আদা ছোট চামচের এক চামচ, নুন স্বাদ অনুযায়ী, ধনে পাউডার ছোট চামচের এক চামচ, ধনে পাতা কুচানো পরিমাণ মতো, বেকিং সোডা ছোট চামচের হাফ চামচ, চালের গুঁড়ি ছোট কাপে এক কাপ, সুজি বড় কাপে এক কাপ। প্রথমে আমি এখানে ভাত মিক্সারের মধ্যে দিয়ে নেব, তারপর দই দিয়ে পেস্ট করে নেব ভালো করে। ভাত আর দই পেস্ট হয়ে গেছে, এবারে উপকরণগুলি আমরা এর মধ্যে মিক্স করে নেব। প্রথমে দেব ধনে পাতা কুচানো, তারপরে দেব লঙ্কা কুচানো, এবারে দেব ধনে পাউডার, বেকিং সোডা, সুজি, চালের গুঁড়ি, নুন, আদা বাটা, এবার এগুলোকে ভালো করে মাখবো। আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো তৈরি করে ফেলবো। এবার আমরা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েলটা ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো তৈরি করে ফেলব। তার আগে আমরা দুই হাতে একটু এভাবে তেলটা লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে সেগুলো লেগে না যায়। এভাবে আমরা প্রথমে গোল গোল করে নেব হালকা করে, তারপর আস্তে করে চাপ দিয়ে ঠিক এইভাবে তৈরি করব। করার পর আঙুলের মধ্যে তেল লাগিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে করব, সেম উল্টো দিকে এভাবে আমরা করব। এভাবে আমরা সবগুলো তৈরি করে ফেলব। একইভাবে সবগুলো আমরা তৈরি করে নিলাম, এভাবে ছেড়ে দিলাম সব তেলের মধ্যে। এবার আমরা এটাকে আস্তে আস্তে গোল্ডেন কালারে ভেজে নিয়ে তুলে ফেলব। গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমরা প্লেটে তুলে নেব।
আমাদের মেদু বড়া তৈরি নিয়ে নিয়েছি একটু টমেটো সস এবার আমরা এটা পরিবেশন করব যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন